পাইল পাইলি বড় না ছোট আরে লিঙ্ক তাকে বুঝ আশ্রমে তোম উপরে কেবে ফুল পড়ি কৌ জায়গার বাটে হয়ে গেল মতো লাগিলা মু তুলা বস্তার পিটি পাইল পাইলি বড় না ছোট বড় ভালো লাগুনে কি ছোট ভালো লাগুনে মঝিয়া সাইজ সেইটা কোন মানে পোহলা সাইজ বুঝলে বাবু খগেশ্বর এইটা ভুবনেশ্বর পুনি বরমুন্ডা বস স্ট্যান্ড এটি তুমি বড় বড় রোই ভাকুর পাইলনি পাইলে পোহলা দেখো তোমার জীবন এইটি রাধা রানী জমা বড় মাছ উপরে নজর পকা না 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 সে ভুল করো না বড় মাছ উপরে নজর পকা না সেই ছোট মাছরে চলেই দিও যদি বড় মাছ শিকার করিবা গু যাই নিজে শিকার হয়ে গেল আলা তো পোহলা তো পোহলা দন্ডি কিরি মিলি আজি সকালটা পুরা খুচুরা হয়ে যে মু খুচুরা পা বেলে বেলে ভালো কাম দাও সে কথা ছাড়ো তা ডাটা দেখো ডাটা কোড়িয়ে টঙ্কা খরচ করে তা পিছারে এই নিয়ে তা ডাটা লেখিকি আনিছি দুইটা বিস্কুট দিয়ে দুইটা চা দিয়েছি না তার হলা কবি কালিদাস মহন্ত ঘর বাড়িমূল কেন্দ্রাপড়া সে শলা ভণ্ড সারথি বাবার পরম ভক্ত সে ঢের লোক ঢের টঙ্কা চন্দেকি খাইছি সে বড়মুন্ডা বস স্ট্যান্ড রু গোদা গামুছা পিন্ধিকি ঘরকু যাব ঠিক আছে যাউছি হ্যাঁ যাও বাড়িপদা বস স্ট্যান্ড পাখে হ্যাঁ হ্যাঁ আজ আ বাপ শোন অখা ধোইবু গুণ গাই কি বরমুন্ডা বস স্ট্যান্ডে কুয়াড়ে ওয়ান পাস যাব মানুষ জাঁ পড়ুনাই সে ভিতরে বেলুনু ফুলিকি ফাটবা বসিলে সেটি যাই গোটে জায়গার পরিষ্রা কলা বেড়ে সে লেখা হয়েছে পাচেরি লেখা হয়েছে মু পরিষ্রা করছি কুকুর না পরিষ্রা করা মানুষ কুকুর হব স্বচ্ছ ভারতর ডিক্লার করছেন কিছু গোটে ব্যবস্থা করে না দিয়ে বরমুন্ডা বস কুয়াড়ে যাচ্ছেন লোক সব ওয়ান লেডিস মানুষ ফুল বদনাম হয়ে যাই থা তুমি কি চিনি পাল না দিনা না চিনি কোটি দেখলা পরি মনে হো নাই মু রাধা 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 রানী মল্লিক রাধা রানী মল্লিক হ্যাঁ তুমি কোন রোজালিনী মল্লিকক সান বৌনি নাই 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 মু কাই তাঙ্গ ভৌনি হেবি মু সারথি বাবাঙ্ক মহিলা ভক্ত রাধা রানী মল্লিক বাবাঙ্কর তুম পরি জনে মহিলা ভক্ত অছন্তি কাই মু তো জানি নাই তারপরে আশ্রমরে তোমাকে কেবে মু দেখি নাই না মতে বে আপনা দেখিবে কাঙ্কি মু পছ ধাড়ি ভক্ত না মতে কাঙ্কি দেখিবে কইলে হেলে মু আপনাকে দেখিছি তুমি দেখিছ দেখি নাই চিনিছি মধ্য চিনিছ হ্যাঁ আপন না কবি কালিদাস মহন্ত গাঁ বাড়ি মূল কেন্দ্রাপড়া আপনা সারথি ভক্ত মু বি সারথি বাবাঙ্ক মহিলা ভক্ত আস্তে আস্তে সারথি নাটা বড় পাটে জমা ধরনি লোক মানে এমিতি রাগিকি অছন্তি খালি শুনলা মাত্রে নাল কি নর্দমান নেকি বুড়াইবে উঠাইবে বুড়াইবে উঠাইবে কাটি কুটি পুরা খুঁটি করদেবে তারপরে তারপরে তোমাকে মু কেবে সৎসঙ্গে দেখি নাই না পুনি সেই কথা শুনন্তু আপন পরা মো গুরু ভাই আপন গুরু ভাই যেতে যাহালে আগুচ কবি আচ্ছা রাধারানী কোন আশ্রমে তোম উপরে কেবে ফুল পড়িছি ফুল পড়িছি 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 তা নেতে তুমি পলক সেবারে যাইথিও না সেই সৌভাগ্য মোর কাই মানে ফুল পড়িছিলা কি ফুল কইল গ্যান্ডু ফুল পড়িছিল সেইতি পাই মু ওয়েটিং লিস্টে থিলি হেলে মো পাখর যে মহিলা ভক্ত বসে নথিলে তাঙ্ক উপরে কিন্তু গোলাপ ফুল পড়িছিলা সে কিন্তু পলক সেবারে সুযোগ পাইথিলে আউ জন্মাষ্টমী সুযোগ আঠুয়া গোপাড়ঙ্কু ডড়ড় দেবার সুযোগ পাই নাই পাইথিলা কোন মু ছাড়ি থাঁতি সিমেটে গাই যেতি কি দউথিলা মু তা চাড়ি গুনা অধিকা দেই থাঁতি তুমি কেমতি অধিকা দেই থাঁত তুমি তো অবিবাহিত পরি জানা পড়ুছ বাবাঙ্ক অলৌকিক শক্তি দ্বারা সবু সম্ভব সিমেটে গাই ক্ষীর দউথিলা মু তো মানিস বিবাহিতা হুয়ে কি অবিবাহিতা ক্ষেত্র কোন আছে কইল সে কথা ছাড়ো ভাইনা সিমারে গাই ক্ষীর দেবা পাদরু মৌঝরিবা এ কথা কোন সত 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 শহে রু শহে সবু সত ভাই না মু শুনেছি লোকে মানে কুহতি বাবাঙ্ক পাদর কুয়ারে মাছি আখিয়া হাইছিলা ডায়াবেটিস অত্যধিক হয়ে যাবার ঘা তাঙ্কর পাদর শুকু নথিলা সেতর সময় না খালি পূজ্য রক্ত বাহার আর সেই আগে তো লোকে মানে কি মৌ গাইকি খালি বন্ধ কর তুমি বাবাঙ্কর জনে মহিলা ভক্ত হি বাবাঙ্কু অবিশ্বাস করছ আরে কথারে পরা অছি বিশ্বাসে মিলে ই হরি তর্কে বহু দূর
ତମାନେ ସିମେଣ୍ଟ ଗାଈ କ୍ଷୀର ଦବା ପାଦରୁ ମହୁ ଝରିବା ଏ କଥା କ'ଣ ସତ? ସତ ସତ ସବୁ ସତ। ବାବା ଜେଲକୁ ଯିବା, ନିଜେ ବଦନାମୀ ହବା, ନିଜ ପୁଅ ସତ୍ୟମକୁ ବଦନାମୀ କରିବା, ଇଏ ସବୁ ସତ। ସବୁ ବାବାଙ୍କର ଲୀଳା ଖେଳା। କେମିତି? ଆରେ ଲିଙ୍କ ତାକୁ ବୁଝ। ଦ୍ୱାପର ଯୁଗରେ ଭଗବାନ କୃଷ୍ଣ ଜେଲ ଭିତରେ ଜନ୍ମ ହେଇଥିଲେ, ହେଲେ ଏଇଟା କଳି ଯୁଗ, ସବୁ ଉଲ୍ଟା ହବ। ତେଣୁ ବାବା ଜନ୍ମ ହେଲେ, ବଡ଼ ହେଲେ, ଲୀଳା ଖେଳା କଲେ, ତାପରେ ଯାଇକି ଜେଲକୁ ଗଲେ। ଲିଙ୍କ ତାକୁ ବୁଝ। ଦ୍ୱାପର ଯୁଗରେ ଭଗବାନ କୃଷ୍ଣ ରାସଲୀଳା କରିବା ପାଇଁ ରାଧାକୁ ଧରି ଯମୁନା କୂଳକୁ ଯାଉଥିଲେ, ହେଲେ ଏଇଟା କଳି ଯୁଗ, ସବୁ ଓଲଟା ହବ। ତେଣୁ ବାବା ରୋଜାଲିଙ୍କ ନେଇକି ଧରିକି ଗୋଲକୁଣ୍ଡା ହୋଟେଲକୁ ଗଲେ। ଲିଙ୍କ ତାକୁ ବୁଝ। ରାଧା ର ରୋଜାଲିନୀ ର ସେ ଚଲା ପାଣି ଚଲା ବାବା, ସବୁ ତାଙ୍କ ଲୀଳା ଖେଳା ପ୍ରଭୁ। ଭାଇନା ଭାଇନା, ସେ ଲୀଳା ଖେଳା କଥା ଛାଡ଼ନ୍ତୁ। 2-3 ସପ୍ତାହ ହେଲା ମୁଁ ଆପଣଙ୍କୁ ଦେଖି ନାହିଁ। ଦେଖିଥାନ୍ତି କେମିତି ଯେ ବାବା ଜେଲକୁ ଗଲା ଦିନଠୁ ମୁଁ ପୁରା ଆଶ୍ରମ ଯାଇନି। ଆଜି ଦେଖିଛି ମାନେ ମୁଁ ଜମା ଛାଡ଼ିବିନି। ଛାଡ଼ିବନି? ମତେ କ'ଣ କୁଣ୍ଢେଇକି ଧରିବ ନା? ତମେ ମୋ ହାତ ଧୋଇଲଣି କାହିଁକି? ଚାଲନ୍ତୁ ସାଙ୍ଗ ହୋଇ ଜଳଖିଆ ଖାଇବା। ଜଳଖିଆ? ହଁ। ନା ନା, ମୁଁ ଗାଧୁଆ ପାଧୁଆ କରିନି, ତାପରେ ଖାଇବା କଣ୍ଡିସନରେ ମୁଁ ନାହିଁ। ତମେ ଯାଅ ଖାଇବ। ଆଉ ଖାଇବେନି ନା? ଆପଣ ନ ଖାଇଲେ ନା ମତେ ବହୁତ ବାଧିବ। କାହିଁ କହିଲେ ଆପଣ ପରା ମୋ ଗୁରୁ ଭାଇ, ଆପଣ ନ ଖାଇଲେ ମୋ ହାର୍ଟ ବହୁତ ହର୍ଟ କରିବ। ଚାଲନ୍ତୁ। ନା ନା ନା, ମୁଁ ଖାଇବା କଣ୍ଡିସନରେ ନାହିଁ, ମୋ ତଳି ପେଟ ବଡ଼ କମ୍ପନ କରୁଛି। ଚାଲନ୍ତୁ ନା। ଭାଇନା ଆପଣ ଶୀଘ୍ର ଗଲେ ଶୌଚାଳୟ କାମ ସାରି ଆସିବେ, ଯାଆନ୍ତୁ। ବୁଝୁନ କାହିଁକି ଯିବା କଣ୍ଡିସନ ନେଇ ମୋର। ଭାଇନା ଆପଣ ଶୀଘ୍ର ଯାଆନ୍ତୁ, ମୋର ମନ ଭାଙ୍ଗିଯିବ, ଆପଣ ଶୀଘ୍ର ଯାଆନ୍ତୁ। ଆପଣ କ'ଣ ସେଇ ଗୀତରେ ଶୁଣି ନାହାନ୍ତି? କୋଉ ଗୀତ? ସେଇ ଗୀତ ବାଲି ଘର ଭାଙ୍ଗି ଗଲେ ସୁନ୍ଦର ଗୀତ ଗାଉଛ। ଇରା ମହାନ୍ତି ସାଙ୍ଗରେ ଟକ୍କର ଦବ। ଚାଲନ୍ତୁ ଆପଣ ଆସନ୍ତୁ, ଶୌଚାଳୟ କାମ ସାରି ଆସିବା। ଆସନ୍ତୁ। ତମେ ଯେତେବେଳେ ବାଧ୍ୟ କରୁଛ, ବାଧ୍ୟ ହେଇକି ମତେ ଯିବାକୁ ହବ, ଏକ ତାହେଲେ ଗାମିଛା କାଢ଼ିବି? ଏପର୍ଯ୍ୟନ୍ତ କାଢ଼ି ନା। ହଁ କାଢ଼ୁଛି। ଆପଣ ପୁଅ ପିଲା ଶୌଚାଳୟ କ'ଣ ଦେଖେଇ ଦଉଛି? ଜାଣନ୍ତୁ ନା, ଶୌଚାଳୟ ପାଇଁ ଚେଞ୍ଜ ପଇସା ନାହିଁ, ସେ କ'ଣ 500 ଟଙ୍କା ଚେଞ୍ଜ କରିବ? ସେ ତ ବଡ଼ ପ୍ରୋବ୍ଲେମ ଭାଇନା, ବଡ଼ ଆଡ଼ଭାନ୍ସ ତମେ। ମୁଁ ଚେଞ୍ଜ କଲେ ଦେଇଦେବି। ହଁ ମୁଁ ଏଇ ଗଲି ଆଇଲି, ମୋ ପ୍ୟାଣ୍ଟ ସାର୍ଟ ରହିଲା, ଟିକେ ନଜର ରଖ, ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଗଲି। ଭାଇନା ଟିକେ ଶୀଘ୍ର ଆସିବେ, ଆଜି ନା ମୋର ଭାରି ଇଚ୍ଛା ହଉଛି ନା ତକଲିଫି। ମୁଁ ହଁ ଏଗ ରୋଲ ଖାଇବା। ଭାଇନା ଜଲ୍ଦି ଆସିବେ, ଆଜି ସାଙ୍ଗ ହେଇନା ଏଗ ରୋଲ ଖାଇବା, ଡବଲ ଡବଲ। ଏଗ ରୋଲ ଖାଇବୁ ପରେ ଧ ଚାଲେ। ଏରୁ ରୁ 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 ରୁହ, ସେ ପରେ ଏଇ ନେ ଗଲା। ବଡ଼ ବିଚିତ୍ର ନୁହେଁ, ଚଲା ବାବାଙ୍କର ଚଲା ଶିଷ୍ୟ, ଏ ଭଣ୍ଡ ସାରଥି ବାବାର ପରମ ଭକ୍ତ, ଢେର ଲୋକଙ୍କ ଠାରୁ ଢେର ଟଙ୍କା ଚନ୍ଦେଇ ଖାଇଛି। ତା ମୋବାଇଲ ଅଛି ନା, ମନି ପର୍ସ ଅଛି ନା, ଅଛି ସବୁ ଅଛି, ସବୁ ଯାଙ୍କ ନେଇଯା। ଇଏ କର୍ଣ୍ଣାକୁ ମୁଁ ଗ୍ୟାରେଜ ବାଲାଙ୍କୁ ଆଜି ପାଇନି। ଆ ଶଳା ଶଳା, ସାରଥି ବାବା ପାଖରେ ରହିକି ଢେର ଲୋକଙ୍କ ଠାରୁ ଢେର ଟଙ୍କା ଚନ୍ଦେଇକି ଖାଇଛି। ଏ ଶଳା ଆଜି ଏ ବରମୁଣ୍ଡା ବସ୍ ଷ୍ଟାଣ୍ଡରୁ ଓଦା ଗାମୁଛା ପିନ୍ଧେଇକି ଘରକୁ ଯିବ, ଘରେ ପହଞ୍ଚିଲା ବେଳକୁ ତାର ସବୁ ଆଇସ ହେଇଯାଇଥିବ। ସବୁ ଖଲାସ।
ଆରାମସେ ହେଇଗଲା, ଆରାମସେ ରାଧାଟା ହେଇଗଲା, ସବୁ ବଢ଼ିଆ ଚାଲିଗଲା। ରାଧା ଆମେ ଏକ ରୋଲ ଖାଇବାନି, ଡବଲ ଅଣ୍ଡା ତଡ଼କା ଖାଇଦେବା। ସବୁ ରେଟ୍ ବଢ଼େଇ ଦେଲେ ଆଉ, ପେଟ୍ରୋଲ ଡିଜେଲ ସିନା ବଢ଼ୁଛି କମୁଛି ବଢ଼ୁଛି କମୁଛି, ଇଏ ଫିକ୍ସ କରିଦେଲେ ମାନେ ଫିକ୍ସ ହେଇଗଲା ଆଉ କ'ଣ। ସାର୍ ଡବଲ କାମକୁ ଶୌଚାଳୟରେ 10 ଟଙ୍କା ଆଉ, ମୁଁ 2 ଟଙ୍କା ଜବରଦସ୍ତି ମାଗିଲି, ସେ କୌଣସି ପ୍ରକାର ଦେଲା ନାହିଁ, କହିଲା ଶୀଘ୍ର ଛାଡ଼ ଗଡ଼ାକ ନାଗିଲି। ଓହୋ ରାଧା ଯିବା ଖା। ଇରେ ଏଇଠି ପରା ମୋ ପ୍ୟାଣ୍ଟ ସାର୍ଟ ମୋ ବ୍ୟାଗ ମୋବାଇଲ ମନି ପର୍ସ ଏଇଠି ଥିଲା, ସେ ଝିଅଟା କୁଆଡ଼େ ଚାଲିଗଲା କି? ନା ନା, ସେ ସେମିତିଆ ପିଲା ନୁହେଁ, ଭଣ୍ଡାମି ପିଲା ଭଳିଆ ଜଣାପଡ଼ୁନଥିଲା, ଅତି ସୁଧାର ପିଲା ଭଳିଆ ଜଣାପଡ଼ୁଥିଲା, କଥାବାର୍ତ୍ତା ଅତି ସୁନ୍ଦର, ଏଇଠି କି ୱାନ୍ ପାସ୍ ଚାଲିଗଲା କି ସିଏ? ରାଧା ନା, ବଡ଼ ପାଟିରେ ଡାକିଲେ କାଳେ ଖରାପ ଭାବିବ କ'ଣ କରିବ। ରାଧାରାଣୀ ମୁଁ ଆସିଲିଣି ଶୌଚାଳୟରୁ, ରାଧା ରାଧା। ଇରେ ଇରେ ଆଖପାଖରେ କେଉଁଠି ଦେଖା ହେଉନି, ଇରେ ଇଏ ମୋତେ ଚିତା କାଟିଲା ନା ପଟି ମାରିଲା, ଇରେ ଏଇ କ'ଣ ଭୁବନେଶ୍ୱର? ଇରେ ବସ୍ରୁ ଓହ୍ଲେଇକି ଆସିଲା ବେଳକୁ ଗୋଟେ ଭିକାରୀ ମାଗୁଛି ଆଜ୍ଞା, ମୋତେ 20 ଟଙ୍କା ଭିକ ଦେଲେ, ମାନେ ତୋ ରେଟ୍ ବି ବଢ଼ିଗଲାଣି, 20 ଟଙ୍କା ଫିକ୍ସ କରିଦେଲେଣି ନା କ'ଣ ବି? କହିଲା ନା ମୁଁ କଫି ପିଇମି। ମେ କଫି 10 ଟଙ୍କା ବି ମୁଁ ବା ଗୋଟେ ପିଇକି ଆଇନି। କହିଲା କ'ଣ ମୁଁ ଏକା ପିଇମି କି, ମୋ ଗାର୍ଲଫ୍ରେଣ୍ଡ ପିଇବ? ଭିକାରୀର ବି ଗାର୍ଲଫ୍ରେଣ୍ଡ? କହିଲା ମୁଁ ଆଉ ଭିକ ମାଗୁଛି କାହିଁକି, ସେଇ ଫ୍ରେଣ୍ଡ ପାଇଁ ଭିକ ମାଗୁଛି। ଇରେ ସିଏ ସିନା ଗାର୍ଲଫ୍ରେଣ୍ଡ ପାଇଁ ଭିକ ମାଗୁଛି, ମୁଁ ଏଇନା କେଉଁ ଫ୍ରେଣ୍ଡ ପାଇଁ ଭିକ ମାଗିବି? ହେ ବାବା ସାରଥୀ, ତମେ ଜେଲ ଗଲା ପରେ ବି ତମ କଳା ଟିକେ ଟିକେ ଇଏ ଭକ୍ତକୁ ଦେଇଯାଇଥିଲ ନା? ଇଏ ତମର ଦୋଷ ନୁହେଁ, ଇଏ ହେଉଛି ତମ ସିମେଣ୍ଟ ଗାଈ ଦୁଧର କମାଲ।